অনেক মন খারাপের মধ্যেও টলিউডে এক দারুণ সুখবর। বাবা হলেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ঘোষ। ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ অনির্বাণ ঘোষ। এই মুহূর্তে তাকে দর্শকেরা দেখতে পাচ্ছেন জি বাংলার লক্ষ্মীকাকিমা সুপারস্টারে লক্ষ্মীকাকিমার দেওরের চরিত্রে। এছাড়াও উমা, গ্রামের রানী, বিনাপানি সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন অনির্বাণ ঘোষ। শুধু সিরিয়ালেই নয়, ওয়েব সিরিজ, বড় পর্দা থেকে মঞ্চ, সবেতেই অত্যন্ত প্রিয় অভিনেতা তিনি। সোশ্যাল মিডিয়ায় অনির্বাণ ঘোষ তার স্ত্রী পৌশালী মিদ্দারকে ট্যাগ করে লেখেন, নবীন আগন্তুক, নবযুগতব যাত্রার পথে চেয়ে আছে উৎসুক, ব্লেসড উইথ আ বেবি গার্ল। এক কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। মা এবং সন্তান দুজনেই ভালো আছেন। অন্যদিকে তার স্ত্রী পৌশালী মিদ্দারও তার সোশ্যাল মিডিয়ায় হবু বাবাকে ট্যাগ করে লিখেছেন, নতুন বাবার জন্য অনেক শুভেচ্ছা। অনির্বাণ এবং পৌশালী দুজনে শুধু স্বামী স্ত্রী নন, তারা একে অপরের প্রিয় বন্ধু। তাই তাদের বন্ধুত্বের রং আরো রঙিন হল, আরো গভীর হল। এই নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা অভিনেতা অনির্বাণ ঘোষকে। স্ত্রী, সন্তান এবং প্রিয়জনদের নিয়ে খুব ভালো থাকুক অভিনেতা অনির্বাণ ঘোষ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।